হিরণের নজিরবিহীন আক্রমণের পাল্টা সৌজন্য ফিরিয়ে দিলেন দেব অধিকারী। ঘাটালে দাঁড়িয়ে বললেন হিরণ তার খুব ভালো বন্ধু, জবাব দিলেন তাকে নিয়ে ঘাটাল শহরে পড়া পোস্টার নিয়েও। সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী বরাবরই বলে এসেছেন দীপক অধিকারী, সেই ধারাই ধরে রাখলেন ঘাটালের তৃণমূল সাংসদ। খড়গপুরের বিধায়ক হিরণের চাঁচা ছোলা আক্রমণের জবাবে ফিরিয়ে দিলেন শুধুই সৌজন্য। হিরণ আমার খুব ভালো বন্ধু, অত্যন্ত প্রিয় একজন বন্ধু, এবং আমি 8-9 বছর ধরে রাজনীতির মধ্যে আছি। আমি একটা জিনিস বিশ্বাস করি, কি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। তো আজকের এই যে তোমরা যে আমাকে প্রশ্ন করলে, আমি হিরণকে কোনোভাবে ছোট করতে চাই না, ওইটা মনে হয়েছে, হতেই পারে। আমি আমার কর্মীদেরকে বলবো কি প্লিজ, এটা কিছুই হয়নি, একটা বন্ধুকে প্রশ্ন করেছে, আমি সেই উত্তরটা দিচ্ছি। দিন কয়েক আগেই ঘাটালে এক কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে দেবকে কড়া ভাষায় আক্রমণ করেন হিরণ। মালদ্বীপ সে গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরে বেড়ায়, 8 বছর ধরে ঘাটালে দেখতে পাওয়া যায় না। একটা তো একটা সিনেমা করে, সিনেমার নায়িকাদের সঙ্গে গান করে, নাচ করে, আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকে। আর গরু চোর এনামুল হকের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে সিনেমা বানায়। মঙ্গলবার দুপুরে ঘাটালের বীর সিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে আসেন অভিনেতা সাংসদ দেব। সেখানেই হিরণের তোলা অভিযোগের জবাব দেন তিনি। আমি কতটা জলে ছিলাম কতটা ছিলাম না, এবং আমার মনে হয় কি হিরণ ভুল না গো কোথাও, কারণ এটাই তো রাজনীতি। আমি এই রাজনীতি বিশ্বাস করি না। আমার রাজনীতি হচ্ছে ঘাটালে মানুষকে ভালো রাখা। আর একটা প্রশ্ন করেছে কি ইমামুল হকের টাকা দিয়ে আমি ছবি করেছি, আমি ইমামুল হককে চিনিই না। আর আমার যদি টাকা নিয়ে থাকতো, আমার যেদিন দেখেছিল আমি সেই দিনে গেছি, আমি অন্য কোনো ডেট চাইনি। আমার যদি ভয় থাকতো তাহলে তো আমি অন্য ডেট চাইতেই পারতাম। হিরণের নজিরবিহীন আক্রমণের পর থেকেই রাজনৈতিক উত্তাপে পড়ছিল ঘাটাল। সেই আগুনে ঘি দিতে মঙ্গলবার ঘাটাল শহর জুড়ে পোস্টার পড়ে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকেও পোস্টার সাঁটতে দেখা যায়। তিনি আমাদের ঘাটালের সাংসদ দেববাবুকে মনে করে দিয়েছেন ঘাটালবাসীর কথা, তিনার কথায় উনি আজকে ছুটে আসছেন। উনি সেদিন বলেছিলেন যে প্রায় 8-9 বছর হয়ে গেছে ঘাটালের সাংসদ দেব ঘাটালবাসীর জন্য কিছু করেনি, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে ভাবেনি। অর্থাৎ দুই তারকার বাকযুদ্ধ চরমে নিয়ে যাওয়ার ক্ষেত্র প্রস্তুতি ছিল, তবে সে পথে হাঁটলেন না দেব। আমি পুজোর আগে ডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল যে বীর সিংহ যে ডেভেলপমেন্ট অথরিটি যে মিটিংটা হবে সেটা কোন দিনটা, কারণ আমি এতদিন অব্দি শুটিং করছিলাম, এটা তো অস্বীকার করা যাবে না কি আমি শুটিং করি। এবং ঘাটালের বন্যা নিয়ে আমি একটাই কথা বলবো কি আমি প্রথম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম বাংলায় বলেছিলাম, এবং কিছু লাস্ট ইয়ারই আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানে স্যাংশন হয়েছে। পরম হিরণকে নরম জবাব দিয়ে দেব বুঝিয়ে দিলেন বিতর্কের জল বেশি দূর গড়াতে দিতে চান না তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।